এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কামারহাটি পৌরসভার সমবায় ভোটকে ঘিরে উত্তেজনা, সিপিএম কর্মীদের ব্যাপক মারধর, অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম নেতা মানস মুখোপাধ্যায়কে ধাক্কাধাক্কি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে কামারহাটিতে। কামারহাটি পৌরসভার ঘটনা আপনাদের জানাবো। কামারহাটি পৌরসভার সমবায় ভোট, এই সমবায় ভোটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে, সিপিএম কর্মীদের ব্যাপক মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, বলুন ঠিক কি ঘটেছে? এই মুহূর্তে কিন্তু একেবারে কামারহাটি যে পৌরসভা, কামারহাটি যে পৌরসভার ভেতরে যে পৌরসভা ইউনিয়ন আছে, সেই ইউনিয়নে আজকে ছিল হচ্ছে নির্বাচন ছিল, সেই নির্বাচনকে ঘিরেই কিন্তু একদম উত্তেজনা চরমে ওঠে রথতলা চত্বর। সকাল থেকে তিনি সিপিএমে যেটা বারবার করে অভিযোগ করছে, সকাল থেকেই সিপিএম কর্মী যারা সমর্থক রয়েছে তারা ভোট দিতে গেলে সেখানে কিন্তু ভোট দিতে দেওয়া হচ্ছে না এমনটাই কিন্তু অভিযোগ করছে সিপিএমের তরফ থেকে। এবং সেই অভিযোগ পেয়েই কিন্তু প্রাক্তন বিধায়ক মানস মুখার্জি তিনি কিন্তু আসেন একেবারে পৌরসভার সামনে, যেখানে নির্বাচন সেখানে সেখানে তাকে কিন্তু একেবারে খেলা মারা হয় এমনটাই কিন্তু তার তরফ থেকে অভিযোগ। এমনকি আমরা দেখেছি যারা সংবাদ মাধ্যম আমরা যারা কাজ করছি এখানে তাদেরও কিন্তু ক্যামেরা একদম ঠেলে সরিয়ে দেওয়া হয়, তাদের ভেতরে একদম যে ছবি তোলা সেটা একেবারেই বারণ করে দেওয়া হয়। এমনকি আমরা যখন ছবি তুলেছি সেই ছবি কিন্তু ডিলিট করে দিতে বাধ্য করে তারা, এমনটা কিন্তু আমরা একদম চোখের সামনে আজকে দেখেছি। সাধারণত একদম কামারহাটি মিউনিসিপালিটি কর্মী যারা রয়েছে তাদের নির্বাচন, সেই নির্বাচন ঘিরে একেবারে উত্তপ্ত তৈরি হয়ে গেল, এটাই কিন্তু এখন সবচেয়ে বেশি ভাবাচ্ছে। যেহেতু এই কামারহাটি নির্বাচন যেটা বারবার করে সিপিএমের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে নির্বাচন হচ্ছে, এই কোঅপারেটিভ যে রয়েছে এই কোঅপারেটিভের বেশ মোটা অঙ্কের টাকা কিন্তু রয়েছে, সেই টাকা নয় ছয় করার উদ্দেশ্যেই কিন্তু এই ধরনের তৃণমূল যারা আশ্রিতশীল তারা কিন্তু এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। যদিও এই নির্বাচন কিন্তু কোনো রকম বাইরের লোক অর্থাৎ যারা বাইরে থাকে বা তৃণমূল কর্মী বিধায়ক কাউন্সিলর কেউ কিন্তু এই এখানে আসা উচিত নয়, কিন্তু সিপিএমের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে কাউন্সিলর থেকে আরম্ভ করে বিভিন্ন জনপ্রতিনিধি যারা হচ্ছে টিএমসি তারা কিন্তু একেবারে আজকে এসে কিন্তু অবাধে ভোট লুট করছে এমনটাই কিন্তু বারবার করে অভিযোগ করছে। কিন্তু উত্তেজনা বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।